السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وعليكم رب السلام العالمين، ورحمة والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. দেশে ও দেশের বাইরে অবস্থানরত সকল ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই লাইভ প্রোগ্রামটি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন জুড়ে উপস্থিত আছেন হাজারো ইসলামী আন্দোলনের হাজারো কর্মী ভাইদের রাহবার, রুহানি উস্তাদ, ইসলামিক টিভি ও দিগন্ত টেলিভিশনে যিনি নিয়মিত দার্সে কোরআন ও দার্সে হাদিস পেশ করেছেন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার্স হযরত মাওলানা মুহতারাম মোহাম্মদ ডক্টর হুমায়ুন কবির হাফিজাহুল্লাহ তাআলা। আমরা সরাসরি মুহতারামের কাছে চলে যাব। মুহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ। আবু সুফিয়ান, জি তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততার পরেও এই ঈদের আগের দিন এই ব্যস্ততার সময় আপনাকে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে ব্যস্ততার মধ্য দিয়েও দিন প্রচারে আমাদেরকে কবুল করলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। محترم, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত বিদায় হজের যে বাসন, সেই বাসনের তাৎপর্য ও গুরুত্ব। আমরা জানি মুহতারাম, এই বাসনে মুসলমানদের জন্য করণীয় এবং ঐতিহাসিক একটি বাসন, যে বাসনে মুসলমানদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করণীয় বিষয়গুলো উল্লেখ করে গেছেন। সেই বাসনের মূল তাৎপর্য এবং গুরুত্ব বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ইসলাম এবং মানবতার ইতিহাসে জি বিদায় হজ এতখানি গুরুত্ব বহ, যা আমরা আমাদের কারোপক্ষেই এর সকল তাৎপর্য ব্যাখ্যা বিশ্লেষণ করার সাধ্যাতীত। এরপরও এটি হচ্ছে যেমন মুসলমানদের জন্য, ইসলাম পন্থীদের জন্য গুরুত্ব বহ, তেমনি পথ হারা মানবতার জন্য সমধিক গুরুত্ববহ। কারণ আমরা জানি, আমরা যাকে আমাদের নবী রাসুল বলে থাকি, তিনি মূলত কেবলমাত্র আমাদেরই নবী রাসুল ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নবী। আল্লাহ পাক সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে আমার সৃষ্টি জাহানের জন্য আমার রহমত করে পাঠিয়েছি। এই বিষয়গুলো, তিনি মানব জাতির জন্য রহমত। আল্লাহ পাক তাকে এমন একটি সময় পৃথিবীতে প্রেরণ করেছিলেন যখন তার রহমত দয়া ছাড়া মানবতার কোনো ত্রাণ পাওয়ার কোনো আশা ছিল না। কি ব্যক্তি জীবন, কি পরিবার জীবন, কি রাষ্ট্র জীবন, কি আন্তর্জাতিক জীবনের কোনো একটি দিকেও শান্তি বলে কিচ্ছু ছিল না। এই সময় আল্লাহ পাক তার রহমতকে পাঠালেন, তিনি বিপুল কষ্ট করে, সাধনা করে, রক্ত দিয়ে, ভালোবেসে, প্রেমময়তা দিয়ে মানব জাতিকে একীভূত করার জন্য সংগ্রাম সাধনা করলেন। অবশেষে তার জীবনের একেবারে শেষ ভাগে গিয়ে তিনি তার পরিবেশিত দাওয়াত যারা গ্রহণ করেছিল তাদেরকে নিয়ে আজকের এই হজের বিশ্ব সম্মেলন, এটা তিনি শিরকিয়াতের সমস্ত ধূম্র জাল থেকে মুক্ত করে তাওহীদের ভিত্তিতে তিনি এটা প্রতিষ্ঠা করতে আল্লাহ পাকের মেহরবানিতে সক্ষম হলেন। এবং তিনি প্রায় লক্ষাধিক সাহাবা নিয়ে, যদিও সংখ্যার দিক থেকে মত পার্থক্য থাকলেও এতে সকলেই একমত যে লক্ষাধিক, সুতরাং লক্ষাধিক সাহাবা নিয়ে তিনি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে তিনি মক্কায় রওনা হলেন। এবং তিনি এখানে আরাফায়, মিনায় তিনি মানব জাতির কল্যাণার্থে তিনি যে ভাষণ দিয়েছিলেন, এটা ভাষণের ইতিহাসে অনন্য, এটা একেবারে অতুলনীয়, কোনো কিছুর সাথে এর কোনো তুলনা চলতে পারে না। তিনি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলি বলেছিলেন সেটাই ছিল মানবতার দিগদর্শন। এবং
তার এই ভাষণের মূল বিষয় ছিল একদিকে তাওহীদ, আল্লাহ পাকের একত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার বড়ত্ব, তার মহানুভবতা, সৃষ্টি জাহান যে তার কাছেই, আমরা যে তার কাছেই এক চিরন ঋণে আবদ্ধ, তিনি এটাও তুলে ধরেছেন। পাশাপাশি মানবতার কল্যাণার্থে মানব জাতি যে শান্তির জন্য হয়রান হয়ে আজকে যে এ যেন অশান্তির পাথরে মাথা কুটে কুটে মরছে, তাদেরকেও তিনি শান্তির আলোর দিশা তিনি দিতে পেরেছিলেন। এবং এই ভাষণের মধ্যে তিনি মানব জাতিকে একীভূত করার জন্য তিনি বিভিন্ন কম্পোনেন্ট, বিভিন্ন উপাদান, অবশ্য পালনীয় বিধিগুলি তিনি অত্যন্ত সংক্ষেপে সকলের সামনে ব্যক্ত করেছিলেন। এর ভিতরে অল্প কিছু কথা বোধহয় আমরা বলতে পারি, যেটা আমি বললাম এর সাথে আরেকটু যুক্ত করতে পারি, যে মানব জাতি এই যে শতদা বিভক্ত, কেউ তার পূজনীয় বিষয়গুলো নিয়ে, কেউ তার দফা নিয়ে, কেউ তার ব্যক্তিগত দলীয় অভিমত নিয়ে, এমনকি লেবাস পোশাকেও বিশ্ব মানবতা ছিল বিভক্ত। আজকে আমরা দেখি যে বিভিন্ন কাজের পরিচয় পোশাক বহন করে, কেউ হয়তো লেবার, কেউ হয়তো হোটেল বয়, কেউ হয়তো কোনো রাজনৈতিক নেতা, কিংবা হয়তো খেলোয়াড়, কিংবা আমাদের সমাজের ইমাম সাহেব, কিংবা বিভিন্ন পেশায়। এটা এটা যেমন পোশাক পরিচিতি বহন করে, পাশাপাশি এই পোশাক রাজা প্রজার ভিতরে একটা বিপুল পার্থক্য এনে দিয়েছিল, প্রভু এবং গোলামের মাঝেও একটা পার্থক্য এনে দিয়েছিল, আশরাফ এবং আত্রাফের ভিতরেও পার্থক্য এনে দিয়েছিল। আচ্ছা, তিনি হজের মাধ্যমে যে আমরা এই যে দুই টুকরা কাপড় পরি, এর মাধ্যমে পোশাকের যে দেওয়াল ছিল, ভেদাভেদ ছিল, এটা তিনি প্রথম আঘাতেই চূর্ণ বিচূর্ণ করে মানবতাকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়ে দিলেন। এরপরে তিনি মানবতার সামনে যে স্বপ্ন দেখালেন বাস্তবতার নিরিখে, এর ভিতরে কি ছিল, তোমরা তোমরা আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, কালোর উপরে সাদা, সাদার উপরে কালোর, কোনো মর্যাদা নাই, পার্থক্য নাই। তোমাদের পরিচয় হলো তোমরা আদম সন্তান, আর আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের সকলের পরিচয় হলো, আজকে আমরা যতই বিভিন্ন বংশীয় দিক থেকে ভেদাভেদ করি, অর্থের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, ভাষার দিক থেকে, চেহারার দিক থেকে, ফ্যাশনের দিক থেকে, যতই আমরা ভেদাভেদ করি, তিনি এগুলো সব তার দু পায়ের নিচে দাফন করে দিলেন। তিনি বললেন, তোমাদের পরিচয় হলো তোমরা আদম সন্তান, আর অর্থাৎ আমাদের সকলের পিতামাতা এক, এবং আমাদের সেই আদমকে বানানো হলো মাটি দিয়ে। এই যে মানবতার জয়গান তিনি গাইলেন, মনুষ্যত্বের মর্যাদাকে তিনি সুমহান আসনে তিনি প্রতিষ্ঠিত করলেন, এটা তিনি ছাড়া আর কেউ পারে নাই। সুতরাং আমরা আজকে যে মানুষ বলে পরিচয় দিচ্ছি, তার এই শিক্ষার অবদান, তার এই শিক্ষার দাবি যদি না থাকতো, আমরা আসলে মানুষ নামের খোলস নিয়েই পৃথিবীতে থাকতাম। পাশাপাশি সন্ত্রাস, রাহাজানি, এই যে নারী জাতির উপরে যে দুর্দশা, যে যুগ যুগান্তর, শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের উপরে যে অমানবিক নিপীড়ন, নিষ্পেষণ চলে আসছিল, এগুলাকেও তিনি এটা মিসমার করে দিলেন। ভালোবেসে তাদের মর্যাদা প্রতিষ্ঠা করে নারী পুরুষের সমান ন্যায্য অধিকার এর ঘোষণা দিয়ে, এবং পুরুষ জাতিকে তিনি ভয় দেখালেন, তোমরা আল্লাহ পাকের একটি পবিত্র কালেমাকে ভিত্তিতে তোমরা তাদের উপরে তোমাদের অধিকার প্রতিষ্ঠা করেছ, সেই আল্লাহকে ভয় করো তাদের ব্যাপারে। সুতরাং তিনি এই যে শোষিত, বঞ্চিত, নিষ্পেষিত, নিগৃহীত নারী সমাজকেও পুরুষের পাশাপাশি এসে ভালোবাসার মর্যাদায় তাদেরকে দাঁড় করালেন। এইভাবে আমরা যেদিকেই তাকাবো সেদিকেই সুন্দর। এজন্য একটা কবি বলছে যে, একটি সুন্দর মূর্তি, সেই মূর্তির পা পানে তাকালে পা যেন বলছে আমি সব থেকে সুন্দরতম, হাত পানে তাকালে হাত বলছে আমি সব থেকে সুন্দরতম, নাক পানে তাকালে নাক বলছে আমি সবচেয়ে সুন্দরতম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিদায় হজে, এমনি তো বিগত প্রায় 23 বছরের অবদান তো রয়েছেই, কিন্তু সব শেষে তিনি তার জীবনের এই শেষ হজে তিনি যে কনক্লুশন টানলেন, যে উপসংহারে আনলেন, তিনি এখানে যা বললেন
এজন্য আমাদের মানব জাতির শ্বাস প্রশ্বাস আবেগ অনুভূতি মান সম্মান মর্যাদা সবকিছুর চাওয়া পাওয়া না পাওয়া সবকিছু যেন এই ছোট্ট ভাষণের ভিতরে তিনি প্যাকেট করে মানবতাকে একীভূত করে দিয়েছেন। সুতরাং এটা আসলে বলে শেষ করা যাবে না। আমি আবু সুফিয়ান তোমার মাধ্যমে যারাই আমাদের এই আলোচনা শুনছে বা শুনবে সবাইকে অনুরোধ জানাবো, আমরা যদি আর রাহিকুল মাকতুম কিংবা রাসূলুল্লাহর বিপ্লবী জীবন কিংবা সিরাতুন নবী কিংবা ইসলামী ফাউন্ডেশন থেকে যে গবেষণামূলক সিরাত বিশ্বকোষ যেগুলো রচনা হয়েছে, এছাড়াও বেশ কিছু জীবনী আছে, আমরা যদি রাসূল প্রেমিক হিসেবে যারা নিজেদেরকে মনে করি তারা যদি রাসূলের এই বিস্ময়কর এই যে ভ্রমণ হজের উদ্দেশ্যে এবং সাহাবীদের মাঝে তার অবস্থান এবং এখান থেকে যে আত্মবিশ্বাস এবং নিয়ে তিনি যে লক্ষাধিক মানবতাকে তিনি যে বক্তব্য দিয়েছিলেন মানব জাতির দিগদর্শন হিসেবে, এটা যদি আমরা আসলে বুঝে বুঝে পড়ি তাহলে আমরা আমাদের পরিচয় এবং হারানো মর্যাদা আমরা ফিরে পাবো, এটা আমার বিশ্বাস। জি মোহতারাম, অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনলাম।